কমলা যে শুধু পাহাড়ি অঞ্চলেই হয় এমন ধারণা পাল্টে দিয়ে সমতল ভূমিতে চায়না কমলা চাষ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন স্কুল শিক্ষক জাকির আহমেদ উজ্জ্বল। শখের বসে চাষ শুরু করলেও এখন তার কমলার বাগান বাণিজ্যিক রূপ নিতে যাচ্ছে। জানা যায় 2019 সালে পারিবারিক নানা বাধা পেরিয়ে চুয়াডাঙ্গা থেকে গাছগুলো সংগ্রহ করেন উদ্যোক্তা জাকির আহমেদ উজ্জ্বল। শিক্ষকতার পাশাপাশি কমলা চাষি হিসেবেও সফল হয়েছেন তিনি। দীর্ঘ তিন বছরের পরিচর্যা আর পরিশ্রমে এবছর প্রতিটি গাছে পর্যাপ্ত পরিমাণে কমলা এসেছে। বর্তমানে ফলে ভরা কমলা গাছগুলো নুয়ে পড়েছে। বিভিন্ন চ্যানেল এবং লোকমুখে শুনে আমাদের নাটোরের বুকে লক্ষ্মীপুর খোলাবাড়িয়াতে কমলার বাগান করা হয়েছে উদ্বুদ্ধ হয়ে আজকে দেখতে এসেছি। আমিও পেশায় একজন শিক্ষক, আমার কাছে মনে হয়েছে যে একজন শিক্ষকের দ্বারা যেই বাগানটি হয়েছে এটা দেখা আমারও কর্তব্য। আমি এখানে এসেছি, এসে দেখে আসলে অভিভূত। আমি যতটুকু আশা করেছিলাম তার চেয়ে বেশি বলে আমার কাছে মনে হয়েছে। আর এক কথায় কল্পনার বাহিরে যে একজন শিক্ষক তিনি শিক্ষকতার পাশাপাশি এত সুন্দর একটি বিদেশি ফলের বাগান বাংলাদেশের মতো বিশেষত নাটোরের মাটিতে তিনি চাষ করবেন এটা আসলে অনেকের মাথায় আসারই কথা নয়। এছাড়াও এখানে রিস্ক থাকতে পারে, এখানে লাভের বিষয়টা তিনি চিন্তা না করে যে একটা উদ্যোগ নিয়েছেন উদ্যোগটাতে আমরা খুব প্রাউড ফিল করছি। আর যিনি এর মূলত উদ্যোক্তা এবং মালিক উজ্জ্বল ভাই তাকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই যে তিনি আমাদের যুবকদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন যে কীভাবে আমরা নিজেরা সফলকাম হতে পারি এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করতে পারি। আমি চুয়াডাঙ্গাতে জব করি, সেখান থেকে এসেছি যে বাগানটা আমি দেখব কেমন। তো বাগানে এসে আসলে যেরকম শুনেছি এসছে দেখে মনে হচ্ছে অসাধারণ, এত সুন্দর একটা বাগান শিক্ষকতা পেশার পাশাপাশি উনি করেছেন এতে আমি উদ্বুদ্ধ। আমি আজকে 2 বছর আগে এই কমলার বাগানটা শুরু করেছিলাম। আজকে এসে আমি এই 2022 সালের নভেম্বরের দিকে এসে দেখলাম যে আসলে আমি সাকসেস হয়েছি। কমলার বাজার দর ভালো, যারা শিক্ষিত তরুণ যুবক আছেন হ্যাঁ কমলা চাষে তারা আগায় আসতে পারেন। কমলা একটা লাভজনক ফসল, এখানে ভিটামিন সি এর ঘাটতি যেমন পূরণ হয় এই ফলের ব্যবসা করে অনেক মানুষের সেবাও করা এখান থেকে সম্ভব। এই জন্যে আমি যুবকদের বলবো যে আপনি বাগানের উৎসাহী হন এবং ফল চাষে আগ্রহী হন এবং ফল চাষ করেন।